কৃষ্ণ তা আমরা আজ এসেছি পশ্চিম মেদিনীপুরের বর বরহরত বহরত গ্রামে যে গ্রামে অনেক গাভী আছে আপনারা যারা দূর থেকে শুনছেন আপনারা হয়তো মাঝে মাঝে আওয়াজ পাচ্ছেন তা আপনারা গাভীর ডাক শুনতে পাচ্ছেন এখানে গত বছর আমরা এসেছিলাম আমরা আমাদের ভালো লেগেছিল বিশেষ করে ভালো লেগেছিল প্রতিটা বাড়িতে এখানে গাভী আছে মানুষ অনেক জায়গায় গাভী সেবা ভুলে গেছে গাভীর সেবা কি অনেকে গাভী দেখিনি হয়তো এরকমও কোনো শহর থাকতে পারে গাভীর দুধ খাচ্ছে কিন্তু গাভী দেখিনি কেউ কেউ বলছে আস্তে আস্তে এরকমও যদি হয়ে যায় গাভী মানুষ আর পুষছে না বলে এমন একটা সময় আসবে গাভী কেমন ছিল দেখার জন্য হয়তো চিড়িয়াখানায় যাবে সেখানে রেখে দেবে স্যাম্পল তো ওটাই দেখা যায় গাভী এরকম ছিল তা আমার ভালো লাগে এই গ্রাম এই জন্য ওয়েস্ট বেঙ্গলের অনেক গ্রামে আমরা যাই কিন্তু এই গ্রামে এমন কোনো মনে হয় বাড়ি নেই যে বাড়িতে গাভী নেই একটা দুটো থেকে শুরু করে চারটে পাঁচটা দশটা বিশটা তিরিশটাও গাভী আছে মনে হ্যাঁ এমন এমন বাড়ি আছে তা খুব ভালো আমাদের সৌভাগ্য আজ আমরা গাভী সেবার কিছু সুযোগ গ্রহণ করেছি মায়েদের বলেছিলাম আগে থেকে রুটি বানিয়ে রাখতে প্রায় বারো কেজি আটার রুটি হয়েছে প্রায় বলছে তিন চারশো এরকম কত হয়েছে এবং মনের মতন করে আমরা অনেক গাভীদের সেবা করেছি আমরা আশীর্বাদ গ্রহণ করেছি গাভী মায়েদের এতক্ষণ এখানে ভজন কীর্তন হচ্ছিল এখন আমরা কিছু ভগবানের কথা আলোচনা করব আলোচনা শুরুতে আমি আমার পরমারধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরুমজে চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি এরপরে আমি আমার পরম গুরুদেব ছিল অভয় চরণার বৃন্দ বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ যিনি সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করেছেন রাধা মাধবের বাণী প্রচার করেছেন তার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি উপস্থিত ভক্তবৃন্দ যারা এখানে হরিকথা শুনছেন এবং যারা অনলাইনে হরিকথা শুনছেন বা শুনবেন সবার চরণে আমি দণ্ডবাদ প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছে আজকে হচ্ছে বিশেষ দিন আজকে হচ্ছে গদাধর পণ্ডিতের শুভ আবির্ভাব তিথি আমরা পঞ্চতত্ত্ব জানি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদাধর শিবাসাদী গৌরভক্তবৃন্দ তেই পঞ্চতত্ত্বের অন্যতম গদাধর গৌরাঙ্গের নিজ শক্তি পণ্ডিত গদাধর ভগবানের শক্তি কৃষ্ণের শক্তি আহ্লাদিনের শক্তি রাধা রানী তিনি এই জগতে আজকের এই তিথিতে তিনি আবির্ভূত হয়েছেন বৈশাখের কুহু এখন কি মা ঋতু চলছে তাইভাবে বৈশাখের কুহু দিনে যেখানে ককিল ডাকে সেই সময় পণ্ডিত গদাধর উনি আবির্ভূত হয়েছেন আজকে সেই শুভতিথি গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি কালকে আমরা নিত্যানন্দের লীলা শিবানন্দ সেনের লীলা রঘুনাথ দাস গোস্বামীর লীলা কথা আলোচনা করেছিলাম আজকে আমরা গদাধর পণ্ডিতের লীলা আমরা আলোচনা করব। আপনারা আমাকে আশীর্বাদ করুন আমি যেন কিছু বলতে পারি হরে কৃষ্ণ একটা গান গাইছেন এ দেহে নাগর বড় হিয়ে মুরলি ধর নিবেদন করি তুয়া পায় চরণ নখর মনি যেন চাঁদের গা থনি ভালো শোভে আমারও গলায় সিদাম সুদাম সঙ্গে যখন তুমি যাও বনে তখন আমি দুয়ারে দাঁড়ায়ে মনে ভাবি সঙ্গে যাই গুরুজনার ভয় পাই আকি রহে তোয়া পানেছে বর্ণনা আছে রাধা রানী কান্না করতেন কখন শ্রীদাম সুদাম যখন এই বৎস নিয়ে যেতেন বনে যেতেন রাধারানীর বড় ইচ্ছা হতো সঙ্গে যেতে কিন্তু নারী দেহ পুরুষের সঙ্গে কি করে যাবে সম্ভব নয় তাই দুঃখ হতো কান্না পেত যেতে পারতেন না ধোয়ার ছলনা করি কান্দি ধোঁয়ার ছলনা কি করতেন ভিজে কাঠ উনানে ঢুকে দিতেন আর ভিজে কাঠ ঢুকালে ধোঁয়া বের হয় রাধা রানী কান্না করতেন জটিলা কুটিলা এসে বলতো কেন রান্না করতে করতে কান্না কেন বলছি এই ধোঁয়াতে চোখে লেগে জল পড়ছে ধোঁয়ার ছলনা করি কান্দি মনি নয় মানিক নাও আচলে বাঁধিয়া রও ফুল নয় যে কেশে করিবাধি বাধি অগরু চন্দন হইতাম তুয়া অঙ্গে মাখা রইতাম ঘামিয়া পড়িতাম তুয়া পায় নারী না করিত বিধি তুয়া হেন গুণ নিধি লইয়া ফিরিতাম দেশে দেশে বিধি যদি আমাকে নারী দেহ না দিত তাহলে তোমার সঙ্গে আমি ঘুরে বেড়াতাম আমার আনন্দ হতো কারণ রাধা আর কৃষ্ণ এক হচ্ছে শক্তিমান আর এক হচ্ছে শক্তি সবাই আমার সঙ্গে বলুন রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ মৃগমত তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ অগ্নি জ্বালাতে জয়ছে কভু নাহি ভেদ কৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ লীলারস দিতে ধরে দুই রূপ আসলে রাধা কৃষ্ণ এক কিন্তু দুই দেহ ধরে লীলা রস করে করেন আমাদের এই জগতে পুরুষ যদি আনন্দ পেতে চায় মহিলার সঙ্গ কামনা করে মহিলা যদি আনন্দ পেতে চায় পুরুষের সঙ্গ কামনা করে একজনের আনন্দ অন্যজনের উপর নির্ভরশীল আমি যদি খেয়ে আনন্দ পাবো তাহলে রসগোল্লার উপর নির্ভর করব রসগোল্লা খাবো তারপরে আমার আনন্দ হবে কিন্তু ভগবানের তা নয় ভগবান পূর্ণ ভগবানের আনন্দ পেতে গেলে অন্য কারো উপর নির্ভর করতে হয় না ভগবান আত্মতৃপ্ত কারণ ভগবানের শক্তির দ্বারাই ভগবান নিজে আনন্দ আস্বাদন করেন আমরা আনন্দ পেতে গেলে আমরা যেমন অন্য কারোর উপর নির্ভর করে থাকি ভগবানের কারো উপর নির্ভর করতে হয় না ভগবান আত্মতৃপ্ত আত্মকাম কারণ তার শক্তির দ্বারাই তিনি আনন্দ পান অন্য কারো অপেক্ষা তিনি করেন না ভক্তগণ ভগবান এক ছিলেন দুই দেহ ধারণ করে আনন্দ আস্বাদন করলেন এই তত্ত্বটাকে কখনো জাগতিক পুরুষ মহিলার মতো বলে মনে করা উচিত নয় এটা হচ্ছে অপ্রাকৃত চিন্ময় আর একে বলায় ভালোবাসা একে বলা হয় প্রেম এই জগতে পুরুষ মহিলার যে ভাব তাকে বলা হয় কাম আর রাধা রাধাকৃষ্ণের ভাবটাকে বলা হয় প্রেম সবাই আমার সঙ্গে বলুন আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি চা ধরে প্রেম নাম অতএব কামে প্রেমে বহুত অন্তর কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর কামকে অন্ধকার অমাবস্যার অন্ধকারের সঙ্গে তুলনা করা আছে আর প্রেমকে নির্মল ভাস্করের সঙ্গে তুলনা হয়েছে প্রেম কৃষ্ণের প্রীতিবিধান প্রেম আর নিজের ইন্দ্র তৃপ্তি কাম আমার যে সুখ এই সুখ ইচ্ছাকে বলা হয় কাম আর কাম কখনো তৃপ্তি দেয় না কাম বাসনা তাদের তাকে ইন্ধন জোগালে কাম বাসনা আরও আরও বাড়ে উদাহরণ দেওয়া হয়েছে আগুনে আপনি ঘি ঢালবেন আগুন নিবে যাবে না আরও বেড়ে উঠবে তাই কামে যত ইন্ধন দেয়া যায় কামের প্রবণতা কামের ক্ষুদা আরও বাড়তে থাকে সেই জন্য কাম হচ্ছে দুষ্পুরনীয় আশা পা শত শত ক্লেশ দেয় অবিরত আশারও শেষ নাই রে আশার কোনো শেষ নেই আর আশা সবসময় ক্লেশ দেয় সবাই বলুন আশা হি পরমম দুঃখম বৈরাগ্য হি পরমম সুখম তাহলে দেখুন আশা দুঃখের কারণ আর বৈরাগ্য ইন্দ্রভোগের ত্যাগের পন্থা সেটা হচ্ছে পরম সুখের কারণ মানুষ যদি আনন্দ না পাবে তাহলে কেন সব ত্যাগ করে মঠ মন্দিরে চলে যাবে বন বাদারে চলে যাবে বড়ো বড়ো রাজা রাজরার ছেলেরাও পর্যন্ত বৈরাগ্য অবলম্বন করে সব কিছু ত্যাগ করেছেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী আমরা গতকাল রঘুনাথ দাস গোস্বামীর কথা বলছিলাম কত ধনী ঘরের ছেলে কিন্তু সব ত্যাগ করে মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেছেন ত্যাগতা তরুণ মশেষ মণ্ডলের শ্রেণী সদা তুচ্ছবধ বিরাট ঐশ্বর্য সব কিছুকে পরিত্যাগ করেছেন সবকিছু পরিত্যাগ করে ভগবানের চরণে আশ্রয় নিয়েছেন আর তাতে তার পরমানন্দ ভক্তিং সুখম ভক্তি সুখ প্রদান করে আনন্দ প্রদান করে ভোগ দুঃখ প্রদান করে যেটা ভোগ সেটাই হবে রোগ আমাদের একজন প্রভু একবার বলছিলেন আপনি ক্যালকাটা মেডিকেলে যান এমার্জেন্সি যারা ভর্তি হয়ে আছে তাদের লক্ষ্য করবেন চারটে পাপ কর্ম বেশি করে করেছে বলে তাড়াতাড়ি হসপিটালাইজ হয়েছে ভোগের ফল হচ্ছে রোগ আর ভগবত সেবার ফল হচ্ছে আনন্দ তো আমি যেটা বলতে যাচ্ছিলাম এই রাধা কৃষ্ণ এক দেহ হয়ে তিনি রাধা কৃষ্ণ এক দেহ হয়ে আবার গৌরাঙ্গ হয়েছেন আবার রাধা রানী আবার আলাদা স্বরূপে তিনি আবির্ভূত হয়েছেন গদাধর রূপে বৃন্দাবনে রাধা কৃষ্ণ গৌরাঙ্গ হয়েছেন আর এক একস্বরূপে আবার এই রাধা রানী গদাধর রূপ ধারণ করেছেন এ একটা তত্ত্ব আছে আর একটা তত্ত্ব আছে কৃষ্ণই রাধা ভাবকে অঙ্গীকার করেছেন রাধার বরণ ধরি রাধা ভাব অঙ্গী করি রাধার বরণ ধরি রাধার ভাব নিয়েছেন আর রাধার কান্তিকে নিয়েছেন আবার সেই রাধারানী যদি আবার গদাধর রূপে আছেন তাহলে রসের একটু অসুবিধা হয় সেই জন্য গদাধর থাকতেন টোটা গোপীনাথে আর মহাপ্রভু থাকতেন কোথায় গম্ভীরাতে এক জায়গায় থাকতেন না বেশি কিন্তু বাল্যলীলা করেছেন এই গদাধর আবির্ভূত হয়েছিলেন এখন বলা আছে চট্টগ্রামে একটা জায়গায় কি ছঞ্চনা নাকি যেন না না ওটা আলাদা জায়গা আর একটা নতুন জায়গা ওনারা পেয়েছে যেখানে গোদাধরের স্থল ইস্কন থেকে সেই জায়গা উন্নতি করার ব্যবস্থা করছেন কিন্তু গোদাধর ছোটোবেলাতেই এই নবদ্বীপে ধামে এসেছিলেন মহাপ্রভুর বাড়ির সামনেই পিতা মাতা অবস্থান করতেন আর সেখানে উনিও থাকতেন মহাপ্রভু আর গদাধরের মা তার সঙ্গে মহাপ্রভুর মাতা সচি মাতা আর গদাধরের মায়ের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল আবার গদাধর আর মহাপ্রভুর সঙ্গেও বন্ধুত্ব ছিল ছোটবেলায় খেলাধুলা করতেন একদিনের ঘটনা রাগারাগি করে গদাধর ঝগড়াঝাটি হয়েছে নিমায়ের সঙ্গে মান অভিমান যেমন রাধা কৃষ্ণের মান অভিমান হতো ওরকম মান অভিমান করে গদাধর গঙ্গার পাড়ে শুয়ে আছেন সারা রাত সেখানে আর নিমাই ভরে ভোরে উঠে গদাধরের কাছে গিয়েছে গদাধর এত মান করা ঠিক নয় বলছে প্রভুও তুমি এখানে কেন আসলে এত ক কষ্ট করে কত পায়ে সেখানে মাঠের ভিতর দিয়ে তোমাকে আসতে হয়েছে বলছে তুমি এখানে আছো আর আমিও সারা রাত ঘুমাইনি আমিও তোমার জন্য অপেক্ষা করে আর থাকতে পারলাম না সেই জন্য আমি ভোরে ভোরে তোমার কাছে চলে আসলাম চলো দুইজন আবার মিলতাল হলো আবার সচি মাতার ঘরে গেলেন আর সচি মাতা দুধ মুড়ি খেতে দিলেন আবার একটু ঘুমালেন ভোরে ভোরে এসছে তো সারা রাত্রিটাতে খায়নি দুধ মুড়ি খেতে দিলেন খেলেন একটু ঘুমালেন সকাল বেলায় আবার দুইজন পাঠশালাতে গেলেন এই জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্তে লিখছেন আর একদিনের ঘটনা এরকম মহাপ্রভু গদাধরের হাত ধরে খেলতে খেলতে তিনি অলকানন্দ নন্দ নদীর পাড় দিয়ে যাচ্ছেন যেতে যেতে নবদ্বীপে গদ্রুম দ্বীপে হরিহর ক্ষেত্র যেখানে ঠিক সেইখানে অলোকানন্দা আছে নন্দার পাড় দিয়ে যখন গদাধরের হাত ধরে যাচ্ছেন জগদানন্দ সঙ্গে ছিলেন জগদানন্দ লিখছেন প্রেম বিবর্তে আমিও সঙ্গে ছিলাম আর গদাধরকে নিয়ে যখন যাচ্ছেন আমি সঙ্গে ছিলাম আর মহাপ্রভু কি করেছেন একটা সুখ পাখিকে দেখতে পেয়ে তাকে ধরলেন ধরে বললেন আরে সুখ তুমি তো ব্যাসদেবের নন্দন সুখ তুমি কৃষ্ণলীলা ভালো জানো একটু কৃষ্ণলীলা বলো রাধাকৃষ্ণ গান করো আমি শুনি আমি হচ্ছে কৃষ্ণ ভক্ত রাধা কৃষ্ণের গান শুনতে আমার খুব ভালো লাগে আসলে এই সুখদেব সুখদেব গোস্বামী যিনি সুখ পাখি ছিলেন রাধা রানীর প্রিয় সুখ পাখি ছিলেন রাধারানী চলে গেলেও কৃষ্ণ চলে গেলেও কৃষ্ণের লীলা বর্ণনা করার জন্য বর্ণনা আছে এই সুখ পাখিকে রেখে গেলেন রাধারানী এই জগতে কৃষ্ণের রাধা কৃষ্ণের লীলা মহিমা বর্ণনা করবেন সুখ পাখি আর এই সুখ পাখি যখন দেখছেন শিবজি পার্বতীকে ভাগবত কথা বলছেন আর পার্বতীকে যখন ভাগবত কথা বলছিলেন সুখ পাখি সেখানে গিয়ে শুনছিলেন আর যখন শুনছেন আর শিবজি চোখ বন্ধ করে ভাগবত কথাই বলে যাচ্ছে ভাগবত কথাই বলে যাচ্ছেন আর পার্বতী একটু পরে ঘুমিয়ে গেছেন শুনতে শুনতে ঘুমিয়ে গেছেন কারো যার দেখবেন যদি ঘুমের সমস্যা হয় জপমালা হাতে নেবেন দেখবেন ঘুম এসে যাবে আপনার ট্যাবলেট খেতে হবে না কারো যদি ঘুমের সমস্যা হয় আপনি হরি কথায় এসে চুপ করে বসে যান দেখুন আস্তে আস্তে ঘুম এসে যাবে আপনার ট্যাবলেট খেতে হবে না ঘুমের জন্য একবার ছিল প্রভুপাত বিদেশে হরি কথা বলছেন একজন হিপ্পি হিপ্পি মানে অদ্ভুত চুল দাড়ি রেখে মানে বাড়ি ঘর ত্যাগ করে মানে পাগলের মতন এক অদ্ভুত আর কি হিপি সে এসে বসেছে সামনে ভক্তরা বসে আছে ও এসে সামনে বসেছে ভক্তরা আর কিছু বলেনি কথা বলছেন একটু বলতে বলতে ঘুমাতে শুরু করেছে পুরো ঘুমালো তারপরে প্রভুপা যখন হরি কথা শেষ করে নিতাই গৌর প্রেমানন্দে বলে উঠলেন সবাই উঠে গেছে হিপিও উঠে গেছে ঘুম ভেঙে গেছে বলছে স্বামীজি কোথায় স্বামীজি কোথায় বলছে কেন তুমি স্বামীজিকে খুঁজছো কেন বলছে না স্বামীজির ভিতরে একটা পাওয়ার আছে কি করে পাওয়ার আছে তুমি কি করে জানলে তুমি তো হরি কথা পুরো শুনলেই না তাহলে ওনার পাওয়ার কি করে বুঝলে ওই জন্যই তো আমি বলছি ওনার ভিতরে একটা স্পেশাল পাওয়ার আছে কি করে না আমি গত ছয় মাস ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমাতে পারি না ঘুম আসে না ঘুম ধরে না আর এখানে বসলাম দশ মিনিটের ভিতরে এত সুন্দর ঘুম আসলো বিনা ট্যাবলেটে এর থেকে বোঝা গেল স্বামীজির ভিতরে কিছু স্পেশাল পাওয়ার আছে কেন তার কারণ হচ্ছে ত্রেতা যুগে রামচন্দ্র অনেককে বধ করেছেন তার ভিতরে বধ করেছিলেন কুম্ভকর্ণকে আর কুম্ভকর্ণকে বধ করার পর সবাই খুব খুশি কিন্তু একজন খুব অখুশি কে নিদ্রাদেবী দেবীর সুন্দর একটা শেল্টার ছিল ভালো একটা জায়গা ছিল রামচন্দ্রকে এসে বললেন প্রভু এ কী করলেন প্রভু এই কুম্ভকর্ণ ছয় মাস ঘুমাতো একদিন জাগত আবার ছয় মাস ঘুম ছয় মাসে একদিন একটু জাগে এত সুন্দর আমার শেল্টার আপনি নষ্ট করে দিলেন আমার কি হবে আমি কোথায় এখন আশ্রয় নেব আর এই রাক্ষস কুম্ভকর্ণের সঙ্গে থেকে থেকে আমার আমি অনেক কলুষিত হয়ে গেছি আমি একটু শুদ্ধ হতে চাই তার একটা উপায় বলুন তখন রামচন্দ্র বললেন তোমার সেলটার আবার দিয়ে দিচ্ছে যেখানে হরিকথা হবে অনেকেই বসবে তাদের উপরে যে তুমি বসে যাবে ভালো সেলটা দেখবে তাড়াতাড়ি ঘুম এসে যাবে ঘুম ঘুমের লোক তুমি পেয়ে যাবে দিনের বেলায় হলেও অসুবিধা নেই ঘুমানোর লোক পেয়ে যাবে আর তারা তো ঘুমাবে তুমি অন্তত তাদের মাথার উপরে বসে হরি কথা শুনলে তুমি যে রাক্ষসের সঙ্গে কলুষিত হয়ে চলে সেটা থেকে তুমি মুক্ত হয়ে যাবে তা আমরা দেখি অনেকেই অনেকেই কি আমি নিজের কথা বলছি আমিও যখন হরি কথা শুনতে বসি আমারও খুব ঘুম পায় এমনি সময় ঘুম পায় না কিন্তু জপমালা নিয়ে যখন বসি কোথা থেকে যে ঘুম চলে আসে আপনাদের কারো হয় এরকম হতে পারে কেউ আমার দলে তো আছেন অনেকে আছে হ্যাঁ ওই যে ঘুম নিদ্রা দেবী এসে ভালো জায়গা পেয়ে যায় চলে আসে আসলে কেন হয় মাতাজি জিজ্ঞাসা করছেন কেন হয় কারণ হচ্ছে আমাদের আমার মতন যারা যাদের ঘুম পায় তাদের কথা বলছে যে ভিতরে যখন অনেক কলুষতা থাকে অনেক অনর্থ থাকে তখন ঘুম পায় কিন্তু যখন হৃদয় কলুষ মুক্ত হয়ে যায় তখন ঘুম পায় না পরীক্ষিত মহারাজের সাত দিনে ঘুম পেয়েছিল ক্ষুধা পেয়েছিল তৃষ্ণা পেয়েছিলো আর আমরা তো সাত দিনে তিন সাথে একুশবার খাবো আর তিন বারং কি বলে সাত বারং চুরাশি ঘন্টা ঘুমাবো কমপক্ষে ছয় ঘন্টা তো ঘুমাবো প্রতিদিন নাই তো বা কারণ অবশ্য ভালো না লাগলে ঘুম পায় ভালো না লাগলে এদিক ওদিক মন চায় কিন্তু যেটা ভালো লাগে সেখানে ঘুম পায় না যদি এখানে ম্যাজিক দেখাবে তাকিয়ে থাকুন এরপরে কি হচ্ছে দেখুন কেউ ঘুমাবে চোখটা ছোট হবে না চোখটা আরও বড় হবে বাবা এরপরে কি বের করবে দেখি ঝুলি থেকে কি বের করছে কারণ দেখার প্রতি আগ্রহ শোনার প্রতি আগ্রহ যখন কারো শোনার প্রতি আগ্রহ হয় তখন চোখটা বড় হরি কথায় ঘুম পায় মাতাজি জিজ্ঞাসা করলেন যখন মাতাজিরা গল্প গুজব করেন জানো ওই পুরুষটা কি করেছিল নোংরামি করেছিল এই করেছিল তাই করেছিল এই সব আলোচনা যখন হয় কার ঘুম পায় বরঞ্চ কেউ যদি ঘুমিয়েও থাকে হ্যাঁ কি কি বলছো রে কি সুন্দর টেস্ট লাগে লাগে না দেখুন হরি কথায় টেস্ট লাগে না লাগে কিসে যদি হয় কৃষ্ণ কথা বজ্র যেন পড়ে মাথা ঘুমে ঘুমে তল্লাশো বালিশ বালিশ হলে হেভি ঘুম হবে যদি হয় অসৎ কথা ঘুমেতে জিয়াও তথা যদি কেউ খারাপ কথা বলে কেউ যদি ঘুমেও থাকে সে জেগে ওঠে হ্যাঁ কি কথাকে ভক্তিপুরষোত্তম সাই মহারাজ বলছিলেন তুলনা করাছে আচারের সঙ্গে আপনার আচার জিব্বায় নিতে হবে না শুধু আমি বলবো এটা হচ্ছে আচার আমের আচার আদা আচার লেবুর আচার শুনলে জিব্বায় জল আসে কি আসে না ঠিক অসৎ কথা আমাদের কাছে ঠিক আচারের মতন শুনলেই জিব্বায় জল আছে কিছু বলবো গোল সেই জন্য বাজে কথায় এত মানুষের ভিড় আপনি মোবাইল দেখবেন নোংরা কথা নোংরা ছবি নোংরা ভিডিওতে বেশি লোক দেখেছে না হরি কথা বেশি দেখেছে দেখবেন নোংরাতে কত ভিউ মানে নোংরা জায়গায় কাক একদম হু করে এসে চলে আসবে জগতে এই রকম লোকের সংখ্যা বেশি সেই জন্য আপনার পেপার খুলবেন কোথায় কৃষ্ণ কথা হচ্ছে কোথায় ভগবানের কথা হচ্ছে এ কথা একটাও খুঁজে পাবেন না কোথায় কে কাকে মেরেছে পাবেন কোথায় কে ধর্ষণ করেছে কে কাকে মার্ডার করেছে যত জগতের নোংরা সব এসে জমা হবে ওই পেপারের ভিতরে আর লোকেরা না খেয়ে না দে সকালে ঘুম থেকে উঠার আগেই আগে জিজ্ঞাসা করে পেপারটা এসছে এমনকি সময় না থাকলেও ল্যাট্রিনে বসে বসেই পেপার দেখলে এখন তো কারণ এ কথা শুনতে ভালো লাগে বলতে ভালো লাগে দেখবেন কত লোক আর এখন তো মিডিয়া হয়ে গেছে নূতন নতুন কিছু একটা আপনার মশলা দিলেই খপ করে সেইগুলো খাবে আর ভিউ বেশি হবে টাকা বেশি আসবে সেই জন্য মশলা দেওয়ার জন্য একদম এই যদি হরি কথা গোবিন্দের কথা কেউ প্রচার করবে কোনো মিডিয়া করবে না তাতে ফুটো পয়সা লাভ হবে না কারণ কি বেশি লোক এই হরি কথার মিডিয়া কেউ দেখে না দেখবে না এই জন্য ভক্তগণ চাচা আপন প্রাণ বাচা কেউ যদি ডাক শুনে না আসে একলা চলো রে একলা চলো রে যদি সবাই ভাগাড়ে যাচ্ছে তাই বলে কি আমি ভালো হব না যদি বেশিরভাগ লোক খারাপ করছে তাই বলে কি আমি ভালো হব না তুমি অধম বলিয়া আমি কি উত্তম হইব না কি হব কি হব না তাই হরে কৃষ্ণ কোথায় ছিলাম কোথায় চলে গেলাম আমি আবার ব্যাক করি সুখদেব গোস্বামী ছিলেন সুখ পাখি তিনি সেখানে গেলেন যেখানে শিব পার্বতীকে হরি কথা বলছিলেন আর পার্বতে একটু পরে ঘুমিয়ে গেলেন আর যখন ঘুমিয়ে গেলেন এমনি পার্বতী হুম হুম বলছিলেন আর শিবজি তো একদম তন্ময় হয়ে চোখ বন্ধ করে গোবিন্দের কথা বলেই যাচ্ছে গোবিন্দের কথাই বলে যাচ্ছে পার্বতী ঘুমিয়ে গেছেন এখন যদি হুম হুম না বলে তাহলে তো উনি তো বন্ধ করে দেবেন আর এত অমৃতময় কথা শোনা যাবে না কি ভাগবত কথা শুনতে চান গোবিন্দের কথা যারা সাধু প্রকৃতির লোক তারা গোবিন্দের কথা শুনতে চায় আর ব্যাকুল হয়ে শুনতে চায় শোনার জন্য অনেক কিছু ত্যাগ করে অনেক দূর দূর থেকেও ছুটে এসে যদি গোবিন্দের কথা শ্রবণ করার সুযোগ পায় সুখদেব গোস্বামী উনি তো সুখ পাখি ডালে বসে আছেন এখন শিব যদি জানতে পারে পার্বতী ঘুমিয়ে গেছে তাহলে তো কথা বন্ধ হয়ে যাবে আর সেটা অনেক কষ্টকর হবে তাই সুখ পাখি পার্বতীর কণ্ঠকে অনুকরণ করে হুম হ্যাঁ হ্যাঁ এরকম উনি বলছেন তার সঙ্গে সাই দিয়ে যাচ্ছে আর শিবজিও চোখ বন্ধ করে হচ্ছে সাই দিচ্ছে মানে জেগে আছে কথাই বলে যাচ্ছে বলতে বলতে লাস্টে যখন চোখ মেলেছে দেখছে পার্বতী তো একদম ঘুমিয়ে শটান মনে হচ্ছে তো অনেকক্ষণ আগের থেকে ঘুমিয়ে গেছে তাহলে হু হু কে করছিল দেখছে পাখি সুখ পাখি তখন শিবজি তাড়া করবে ছল করে তুমি অনুকরণ করে আমার কাছ থেকে ভাগবত আর তাকে তাড়া দিল ত্রিশূল নিয়ে তারা তখন সে উড়তে উড়তে উঠতে উড়তে ওখানে ব্যাস দেবের স্ত্রী ঘুমাচ্ছিলেন হা করে আর ওনার পেটের ভিতরে ঢুকে গেলেন এইভাবে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে ষোলো বছর ছিলেন মুক্ত পুরুষ সুখদেব গোস্বামী বের হচ্ছিলেন না ভাবলেন বাইরে বের হলে আমি মায়ার দ্বারা আবদ্ধ হব ভগবান আশ্বাস দিলেন আবার বের হলেন বের হয়ে তারপরে তো জানেন বনে গেলেন পরে ব্যাসদেব আবার ডেকে এনে ভাগবত কথা শুনালেন সুখদেব গোস্বামী পরে সেই বাবার কাছে যে ভাগবত কথা শ্রবণ করেছিলেন সেইটাই আবার তিনি পরীক্ষিত মহারাজকে শ্রবণ করালেন সাত দিন সাতরা আমি যেটা বলছিলাম গদাধরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু অলোকানন্দের নদীর পাড়ে গিয়েছি আর সুখ পাখিকে দেখেই তাকে ধরেছেন বলছে সুখ তুমি ব্যাসের নন্দন তুমি ব্যাসদেব তোমাকে ভাগবত কথা বলেছে তুমি আবার ভাগবত কথা পরীক্ষিত মহারাজকে বলেছে তাই তুমি আমাকে একটু রাধা কৃষ্ণের গুণগান করে শ্রবণ করাও আমি আনন্দ পাই আর সেই সুখ পাখি কে বলছে তুমি রাধা কৃষ্ণ বলো সুখ পাখি রাধা কৃষ্ণ বলছে না এরকম ডানা নাড়ছে আর বলছে গৌর গদাধর গৌর গদাধর গৌর গদাধর মহাপ্রভু অন্য নামে ভালো লাগে না আমি কৃষ্ণ ভক্ত আমার রাধা কৃষ্ণ নাম শুনলে ভালো লাগে তুমি রাধা কৃষ্ণ বলো সুখ পাখিটা আবার ডানা নাড়ছে গৌর গদাধর গৌর গদাধর গৌর গদাধর মহাপ্রভু আবার যাই অন্য নাম কেন রাধা কৃষ্ণ নাম বলো তখন সুখ পাখি বলছেন প্রভু আপনার ভজন আলাদা আমার ভজন আলাদা বৃন্দাবনে রাধা কৃষ্ণ সেই বৃন্দাবন এখন নবদ্বীপ হয়েছেন সেই বৃন্দাবনে যিনি রাধা যিনি কৃষ্ণ তিনি তো আপনি গৌরাঙ্গ হয়েছেন আর যিনি রাধা রানী ওই আপনার সঙ্গে গদাই তাই বৃন্দাবনে রাধা কৃষ্ণ গৌর ধর হয়েছে হরিব আর আমি এই অভিন্ন বৃন্দাবন নবদ্বীপে থাকি আর আমি রাধা কৃষ্ণ গাই না কি গাই গৌর ধর সবাই বলুন গৌর ধর গৌর ধর গৌর ধর যুগের ভজন গৌর গদাধর রে গেলেন ছেড়ে দিয়ে গদা গদাধরের হাতটি ধরে মহাপ্রভু চলে গেলেন এইভাবে বাল্য লীলা বিলাস করেছেন তাই তারপরে মহাপ্রভু যখন বিদ্যার বিলাস করেছেন তখন গদাধরকে বলতেন গদাধর বলতো মুক্তি মানে কি বলতে মুক্তি মানে আত্যন্ত আত্মত্বিক নিবৃতি এরকম তা বলছে না এটা নয় এটা হবে আসলে গদাধর যা উত্তর দেন মহাপ্রভু সেটা ভুল বলে প্রমাণ করেন তারপরে গদাধর যখন স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে মহাপ্রভু সেটাকেই আবার ঠিক বলে প্রমাণ করেন যেটাকে হ্যাঁ সেটাই না করেন না কে আবার সেটাই আবার হ্যাঁ করেন এত ওনার পাণ্ডিত্য শাস্ত্র থেকে যুক্তি দিয়ে হ্যাঁ কে না এরকম এত শাস্ত্র যুক্তি আছে আর উনি তো সর্বজ্ঞাপা সমস্ত জ্ঞানের উৎস উনি সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মাকে জ্ঞান দান করেছেন করেছেন না তেন এ ব্রহ্ম হৃদয় কবয় যিনি কবি প্রথম জীব ব্রহ্মা হৃদয়ে বৈদিক জ্ঞান দিয়েছেন আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি না করতে পারেন হ্যাঁ কে না কে হ্যাঁ কিন্তু গদাধর ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত তো তাই গদাধর নিমাইকে দেখলে পালিয়ে যায় একদিনের ঘটনা গৌরাঙ্গ মহাপ্রভু ওনার সেবক ছিলেন গোবিন্দ নবদ্বীপে ওনার সেবকের নাম গোবিন্দ বলা হয়েছে স্নান করে গঙ্গা থেকে আসছিলেন আর গদাধর যাচ্ছিলেন গঙ্গার দিকে নিমাই পণ্ডিত ওনার সেব সঙ্গী গোবিন্দ গঙ্গা থেকে আসছেন আর গদাধর গঙ্গায় যাচ্ছেন একই রাস্তায় মুখোমুখি দেখা দূর থেকে দেখতে পাচ্ছেন গদাধর যে নিমাই পণ্ডিত আসছে আর আসতে দেখেই প্রুক অন্য রাস্তা দিয়ে পালিয়ে গেলেন কেন পালালেন গৌরাঙ্গ মহাপ্রভু জিজ্ঞাসা করলেন গোবিন্দকে গোবিন্দ বলো তো এই গদাধর পালিয়ে গেল কেন অন্য দিকে বলছি নিশ্চয় হয়তো ওনার অন্য কোনো কাজ আছে সেই জন্য পালিয়ে গেছে না আমার কাছে আসলে আমি যুক্তি তর্ক করে ওর সময়টা নষ্ট করব ওর ভজন নষ্ট হবে সময় নষ্ট হবে সেই জন্য আমি পাশন্ডী বলে আমি তার্কিক বলে আমার সঙ্গ করতে চায় না সেই জন্য পালিয়ে গেছে তবে হ্যাঁ গোবিন্দ শুনে রাখো আমি একদিন এমন বৈষ্ণব হব এই গদাধর আমার পিছনই ছাড়বে না গদাধর আমার সঙ্গ ছাড়বে না আর তাই মহাপ্রভু যখন পরের লীলাতে বর্ণনা আছে ইচ্ছা করেছেন তিনি নিজেকে প্রকাশিত করবেন তার আগে ওনার ইচ্ছা যে আমি গয়ায় গিয়ে পিণ্ড দান করে আছি কারণ শিবাস ঠাকুর বারবার বলেন কি বলেন একদিন বলছেন সামনাসামনি পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে কৃষ্ণ যদি নহিল তবে বিদ্যায় কি করে পড়ে কেন মানুষ কৃষ্ণকে জানার জন্য আর এত পড়াশোনা করে কেউ যদি কৃষ্ণকেই জানল না তার পড়াশোনা করে কী লাভ এই কথাটা শিবাস ঠাকুর মহাপ্রভুকে বলেছেন মহাপ্রভু বলেছেন আপনাদের ইচ্ছা হলে আপনাদের আশীর্বাদ হলে সেটাও একদিন হবে তাই এবার মহাপ্রভু ভাবলেন এবার আমি নিজেকে প্রকাশিত করব। এবার আমি নিজেকে প্রকাশিত করব। আমার মনে হয় প্রভুরা আর একটু সামনের দিকে এগোয় বসলে ভালো কারণ অনেক ফাঁকা ফাঁকা বসেছেন ওই পাশে জায়গা হচ্ছেন না প্রভুরা শুধু সামনের দিকে এগোয় আসলে আমার দিকে আমি যেদিকে সেই দিকে এগোয় আসুন সামনের দিকে চলে আসলে হয়ে যাবে ছায়া আছে অসুবিধা নেই চলে আসুন বাংলা শুনতে পাচ্ছেন বুঝতে পারছেন যারা প্রভু আছেন পুরুষ লোক আছে আপনি পুরুষ লোক সামনের দিকে আসুন পুরুষ লোকরা সামনে চলে আসুন চলে আসুন এরপরে যারা আসবে আরো সামনে জায়গা রাখবেন না হরে কৃষ্ণ তা আমি যেটা বলছিলাম এবার চৈতন্য মহাপ্রভু ভাবলেন আমি নিজেকে প্রকাশিত করব কিন্তু তার আগে আমি গয়ায় যাব গয়ায় গিয়ে পিণ্ড দান করব পিতার উদ্দেশ্যে তারপরে নিজেকে প্রকাশিত করব সেই কথা মনে করে চৈতন্য মহাপ্রভু গয়া যাত্রা করলেন বিষ্ণুপাদ পদ্ম দর্শন করলেন ভাবে বিম্বল হলেন সেখানে ঈশ্বরপুরী পাদের দর্শন লাভ করলেন বল দয়া করে আপনি আমাকে দীক্ষা প্রদান করুন ঈশ্বর ঈশ্বরপুরিপাত বলেন দীক্ষা কি আমি আমার প্রাণ তোমাকে দিয়ে দিতে পারি ঈশ্বর ঈশ্বরপুরিপাদের কাছে দীক্ষা গ্রহণ করলেন আর দীক্ষা গ্রহণ করে এমন ভাব হল আর ভাবলেন আমি এখান থেকে বৃন্দাবনে চলে যাব বৃন্দাবনে যেতে রওনা দিয়েছেন হঠাৎ আকাশবাণী হল হে নিমাই পণ্ডিত আপনি এই সময়ে বৃন্দাবনে যাবেন না দেবতারা বলছেন আপনি দৈববাণী হচ্ছে যে আপনারা বৃন্দাবনে যাবেন না নবদ্বীপে আপনার অনেক কাজ আছে অর্থাৎ নবদ্বীপে তখনও জগাই মাধাই আছে তাদের উদ্ধার করতে হবে তাই মহাপ্রভু সেখান থেকে ফিরে আসলেন আসার পথে কানায়ের নাটশালা সেখানে কৃষ্ণকে দর্শন করলেন কানাইয়ের নাটশালা নামে এক গ্রাম গয়া হতে আসিতে দেখিনু সেই স্থান তমাল শ্যামল এক বালক সুন্দর নবগুঞ্জা সহিত কুন্তল মনোহর হাতেতে মোহনবাসী পরম সুন্দর চরণে নূপুর শবে অতি মনোহর আমার সমীপে আইল হাসিতে হাসিতে আমা আলিঙ্গিয়া পালা ইলো ভিতে। আমার কাছে আসলো আর আমাকে আলিঙ্গন করে কোথায় চলে গেল এই কথা মা মহাপ্রভু নবদ্বীপে ফিরে এসে সবাইকে বলছিলেন কৃষ্ণকে দর্শন করেছে আর সেই ভাব সেই ভাব তিনি প্রকটিত করলেন প্রথম যখন নবদ্বীপে ফিরেছেন তখন সবাই দেখতে গিয়েছেন নিমাই তো পণ্ডিত তাই পণ্ডিতরাই বেশি গিয়েছেন ভক্তরা গুটি কয়েক গিয়েছেন শ্রীরাম পণ্ডিত শ্রীবাসের ভাই আর পুরুষোত্তম সঞ্জয় পুরুষোত্তম এরকম কয়েকজন মাত্র গিয়েছেন গুটি কয়েক ভক্ত গিয়েছেন মহাপ্রভুকে দর্শন করার জন্য আর ভক্তদের দেখে বললেন আপনার একটু অপেক্ষা করুন আপনার মনের কথা বলবো পণ্ডিতরা চলে গেলেন তখন বললেন আমি গয়াতে গিয়েছিলাম আর সেখানে পাদদক তীর্থ মহাপ্রভু গয়া যাত্রার কথা ভক্তদের কাছে বলবেন কি বলতে শুরু করেছেন যে আমি গয়াতে প্রথম প্রবেশ করেছি পাদোদক তীর্থ যে তীর্থ হচ্ছে রামচন্দ্র এসেছিলেন সেখানে পা ধুয়েছিলেন সেই জায়গার নাম হচ্ছে পাদদক তীর্থ তা সেই পাদদক তীর্থের কথা বলতে গিয়েই তিনি এত কান্না করলেন আর কিছু বলতে পারলেন না যখন ক্যামেরার কাছে যাবেন না ক্যামেরার থেকে সরুন তা এত কান্না করলেন যে আর কিছু বলতে পারলেন না যখন বলতে পারলেন না তখন বললেন আগামী কাল আমি আমার মনের কথা বলবো জপমালা রেখে দিন গলায় ঝুলে রাখুন জপমালা গলায় ঝুলান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শ্রীরাম সবাইকে জানিয়ে দাও আমি কালকে আমার গয়া যাত্রার কথা আমার মনের কথা আমি সমস্ত বৈষ্ণবদের বলবো বৈষ্ণবরা যেন শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে উপস্থিত হয় শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহ ছিল গঙ্গার পাড়ে ছোট্ট কুঠির তালপাতার পাতার কুঠির শুক্লাম্বর ব্রহ্মচারী দশ ঘরে ভিক্ষা করতেন না পেলে কখনো এগারো ঘরে যেতেন না যা পেতেন তাই দেয় জীবন যাত্রা না পেলে তাও সই পরের দিন সবাই যখন এই শুক্লাম্বর গৃহে উপস্থিত হয়েছেন শ্রীরাম পণ্ডিত সবাইকে খবর দিয়েছেন শিবাস পণ্ডিতকে বা অন্যান্য ভক্তদের সবাই আগে আগে উপস্থিত আর সেই তাল কুটিরে সবাই আগের থেকে এসে বসে আছে কি কিছু শুনবে কার কাছ থেকে শুনবে কার কাছ থেকে মহাপ্রভুর কাছ থেকে আগে আসলেন না পরে আসলেন মহাপ্রভুর আসার আগে না পরে সবাই আগে আগে বসে গেছেন তাই হরিকথা শুনতে হবে বক্তা বসার আগেই চলে আসতে হবে চেষ্টা করতে হবে যে আমরা ভগবানের কথা শুনব অবশ্য সংসারে কাজকর্ম দূর দূরান্ত থাকতে পারে যতটা সুযোগ হয় হরিকথার আগে আর যুদ্ধের পিছনে যুদ্ধ যখন বাঁধবে তখন যত দেরি করে যাওয়া যায় যত না গেলেও যদি হয় তাই ভালো কিন্তু যদি হরিকথা হবে যত পরে না আগে যত আগে সমস্ত ভক্তরা অপেক্ষা করে আছে মহাপ্রভুর কাছে শোনার জন্য সবাই বসে আছেন মহাপ্রভু একদম ভাবে বিবর হয়ে ঢল ঢল ভাবে তিনি আসছেন আর এত ভক্তদের দেখেই ওনার ভাব জাগ্রত চাহা ভক্তরা এসেছে ভক্তদের দর্শন করেই ওনার এমন ভাব হয়েছে ভক্তের গুণাবলী বলে শ্লোক বলতে শুরু করছেন আর শ্লোক বলেই কিছু আর বলছে না না বলেই ভিতরে প্রবেশ করেছেন আর নিজেকে সামলাতে পারলেন না ভক্তদের দেখেই তা একদম পড়ে যাবেন তারপরে এরকম একটা খুঁটি ছিল তালপাতার ঘর তো মাঝখানে খুঁটি থাকে সেই খুঁটিটা ধরে পড়েছে আর খুঁটিটাকে ধরবে কি এমনই ঘর খুঁটিটা ধরে পড়ে গেছে। খুঁটিটা নিয়ে পড়ে গেছে চালও ভেঙে গেছে খুঁটি পড়ে গেছে মহাপ্রভু কান্না করছেন যত যত ভক্তরা সেখানে ছিলেন সবাই কান্না করছেন শুধু কান্না করছেন কান্নারই আওয়াজ কোনো কথা নেই শুধু কি কান্না আপনারা কান্না করতে চান সবাই হাসতে চান না কেন কান্না করবো কান্নার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই তো আমরা হরিকথা শুন এই জগতে এসছি কি বলে আমরা ভাবছি হরি নাম করলে আমাদের আনন্দ হবে কান্না থাকবে না না যারা ভালো ভালো ভক্ত তারা সারা জীবন কান্না করেছে কে সব থেকে ভালো ভক্ত কে রাধারানী গপি সারা জীবন হেসেছে না কান্না করেছে এই জন্য সাধুর দলে আসবেন কান্না করতে হবে আমাদের একজন মহারাজ বলছিলেন আমার যদি একটা আমার অনেক টাকা থাকতো আমরা আমি একটা ইউনিভার্সিটি খুলতাম কলেজ খুলতাম সেই কলেজে সবাইকে শিক্ষা দিতাম কি করে কান্না করতে হয় কার জন্য টাকার জন্য ছেলের জন্য মেয়ের জন্য নয় গোবিন্দের জন্য গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নীড় কবে সেই দিন হবে সবাই সাধন ভজন করে সেই দিনের জন্য যেদিন ঠিক গোবিন্দের জন্য কান্না করতে পারব গোবিন্দের কথা চিন্তা করে কান্না আসবে আহা গোবিন্দ কবে তোমাকে পাবো কবে তোমার দর্শন পাব কবে তুমি আমাকে কাছে টেনে নেবে গোবিন্দ ভক্তরা কৃষ্ণপ্রেমে কান্না করছে শুধু কান্না তো কান্না কান্না তো কান্না হরিকথা নেই কন্য কথা নেই শুধু কান্না অনেকক্ষণ কান্না করার পরে আস্তে আস্তে এক এক করে সবাই থেমে গেলেন কিন্তু তখনও একজন ঘরের ভিতরে কান্না করছিলেন মহাপ্রভু জিজ্ঞাস করলেন এখনও ঘরের ভিতরে কান্না করে ও কে সমস্ত ভক্তরা বললেন আপনার গদাধর কি বললেন আপনার গদাধর কার গদাধর আপনার রাধারানী কার কৃষ্ণের তাই গদাধর কার গৌরের সেই জন্য বলছে আপনার গদাধর মহাপ্রভু ভিতরে গেলেন গদাধরের হাত ধরে চলে গেলেন নিয়ে গেলেন একদিনের কথা হচ্ছে এই গদা ধরে ডেকে জিজ্ঞাসা করছেন ধরের সঙ্গে সঙ্গে থাকতেন গদাধর মহাপ্রভুর সঙ্গে থাকতেন তখন আর দূরে থাকতেন না যখন ভাব চেঞ্জ হয়ে গেছে কৃষ্ণের জন্য কান্না করে সবসময় হা কৃষ্ণ কোথা কৃষ্ণ ছটপট করে গদাধর প্রায় সঙ্গে থাকেন একদিন কৃষ্ণ বিরহে কান্না করছেন কোথায় কৃষ্ণ কোথায় গেলে কৃষ্ণকে পাবো গদাধর কাছে হঠাৎ তার হাত ধরেছেন গদাধর গদাধরের হাত ধরি করেন জিজ্ঞাসা কোথায় আছেন গদাধরের হাত ধরে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন গদাধর কোথায় কোথায় আছেন আমার শ্যামপিত বাসা পীতবসনও ধারী ময়ূরেরও শিখাধারী তাই পীত বসনধারী তিনি পরে থাকেন কি বসন কৃষ্ণের বসন কোন কালার কি হলুদ বসন রাধারানীর কালার নীল কিবা চূড়া কিবা কী বংশী করে কৃবা সে ত্রিভঙ্গ ঠাম চরণ কমলে অমিয়া উচলে তাহাতে নুপুর দাম তাই সুন্দর রূপ কোথায় কোথায় সেই কৃষ্ণ গদাধরকে জিজ্ঞাসা করছেন হে গদাধর গদাধরে ডাকি প্রভু করে জিজ্ঞাসা কোথায় আছেন মোর শ্যামল পিতবাস হে গদাধর তুমি বলো কোথায় আমার শ্যামল পিতবাসা পিতবাস বসন পরিহিত ময়ূরের শিখাধারী হ্যাঁ সেই ত্রিভঙ্গ আমার কৃষ্ণ কোথায় আছে বলো 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 গদাধর বলো বলো ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করছে গদাধর ভাবছেন এখন আমি কী বলবো গদাধর মনে মনে গীতার কথা মনে আসলো হৃদ্শ্বর জুন অতিষ্ঠতি হে অর্জুন আমি সবার কোথায় থাকি হৃদয়ে থাকি ভগবান কোথায় আছেন কার হৃদয় আছে সবার হৃদয় আছে আছে কি নেই কিন্তু খুঁজতে হবে খুঁজিলেই পাইলেই পাইতে পারো রতন মানিক নাকি বলে অমূল্য রতন অর্থাৎ হৃদয়ে খুঁজলে আপনি পেতে পারেন অমূল্য রতন আসল রতন পেতে পারেন ভক্তগণ ভগবান হৃদ্শ অর্জুন অতিষ্ঠতি অর্জুন কে বলেছেন একবার গদাধর ভগ মহাপ্রভুকে বলে দিলেন আপনি কৃষ্ণ কৃষ্ণকে খুঁজছেন কৃষ্ণ তো আপনার হৃদয়ের ভিতরে আছে যখনই বলেছে গদাধর যখন বলেছে আপনার হৃদয়ে গোবিন্দ আছে সঙ্গে সঙ্গে কোথায় আমার গোবিন্দ আছে কোথায় গোবিন্দ আর সেই গোবিন্দকে দেখার জন্য বুক চিরতে শুরু করলেন এবার গদাধর ভাবছেন আরে এবার মহাপ্রভু যদি নখ দিয়ে বুক চেরে তাহলে তো বিরাট কাণ্ড হয়ে যাবে সঙ্গে সঙ্গে বললেন প্রভু প্রভু ভগবান আপনার হৃদয়ে আছে ঠিক কিন্তু ভগবান এখন ওই দিক থেকে আসছে হরিব দেখুন 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 ওই দিকে তাকান দেখুন না ওই আসছেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু বুক চিরা বন্ধ করে দিয়ে সেই দিকে কোথায় কোথায় কোন দিক থেকে আসছে কোন দিক থেকে আসছে এরকম যখন বললেন আর এই মুড়টা চলে গেল বুক চিরার মুখটা মুড়টা চেঞ্জ হয়ে গেল বুক চিরাটা আর হলো না এসব ঘটনা একজন দূর থেকে দেখলেন তিনি হচ্ছেন সচি মাতা সচি মাতা দেখলেন আরে আমার নিমাই পাগল হয়েছে কৃষ্ণকে দেখার জন্য গদাধরকে বলল কৃষ্ণ কোথায় গদাধর বলল হৃদয়ে আমার নিমাই সঙ্গে সঙ্গে বুক চিরতে শুরু করে দিল আর সঙ্গে সঙ্গে আবার গদাধর মুডটাকে চেঞ্জ করে বললো না ওই দিক থেকে আসছে আরে গদাধর তো অনেক বুদ্ধিমান তখন গদাধরকে ডেকে মাতা বলছেন গদাধর তোমার কাছে একটাই নিবেদন তোমার কাছে একটাই নিবেদন তুমি সব সময় আমার এই নিমায়ের সঙ্গে সঙ্গে থাকবে মানে দেখুন কৃষ্ণলীলায় যশোমতী মাতা এ রাধারানীকে ডেকে আনতেন তার হাতের রান্না খেলে শক্তিশালী হবে সুস্বাস্থ্যের অধিকারী হবে আমার কৃষ্ণ খুব শক্তি হবে বড় বড় অসুরকে মারে তো দৈত্য পাঠায় কংস এই জন্য আমার কৃষ্ণকে শক্তি দরকার আর দুর্বাষ আশীর্বাদ করেছে রাধারানীর হাতে যে খাবে সে শক্তিশালী হবে হ্যাঁ সে নিরোগ তাই সেই বর্ষনা থেকে রাধারানীকে ডেকে ডেকে নিয়ে আসতেন নন্দগ্রামে বললেন আমার কৃষ্ণের জন্য রান্না করো কৃষ্ণের জন্য রান্না করেন আবার রান্না করা শেষ হয়ে গেলে আবার রাধারানীকে পৌঁছে দিয়ে আসে বলে না তুমি আমার বাড়িতে থাকো কিন্তু সেই রাধা রানী যখন গদাধর রূপে নবদ্বীপ লীলা এসেছেন সেই যশোদা মা যখন মাতা হয়েছে বলছে আমার গৌরাঙ্গের সঙ্গে গদাই তুমি থাকবে গদাই গৌরাঙ্গ আর মা প্রভুর সঙ্গে সবসময় গদাই গদাধর সঙ্গে সঙ্গে থাকতেন হরিনাম সংকীর্তন বিভিন্ন ক্ষেত্রে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ ত্যাগ করে নীলাচলে যাবেন সঙ্গে কয়েকজন ভক্তকে নিয়েছেন নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দ ব্রহ্মানন্দ এবং গদাধর গদাধরকে সঙ্গে নিয়েছেন মহাপ্রভুর সঙ্গে গদাধর গেলেন ধামে ওখানে আছেন নিত্যানন্দ প্রভু ধামে আছেন একদিন নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আমি মায়ের আদেশ অনুসারে নীলাচলে থাকলাম আমি সন্ন্যাস নিয়েছি নীলাচলে আছি বৃন্দাবনে গেলাম না নীলাচলেই আছি মা আমাকে আদেশ করেছে আর তুমিও যদি আমার সঙ্গে নীলাচলে থাকবে তাহলে বাংলার লোকের কি হবে সেখানে কে প্রচার করবে কে তাদেরকে কৃষ্ণ ভক্তি দেবে কে তাকে কৃষ্ণ নাম করাবে না তুমি যাও বাংলায় ফিরে যাও নিত্যানন্দ প্রভুর বড় কষ্ট লাগলো আমি মহাপ্রভুর সঙ্গে সঙ্গ সুখে বড় আনন্দে ছিলাম আর মহাপ্রভু আমাকে তাড়িয়ে দিচ্ছে কিন্তু মহাপ্রভুর আদেশ তো পালন করতে হবে মহাপ্রভু নিত্যানন্দকে বলেছিলেন সবাই প্রতি বছর আসবে তুমি কিন্তু প্রতি বছর আবার আমাকে দেখার জন্য চলে এসো না তাহলে তো ছয় মাস ওখানেই যাবে এক মাস আসতে চার মাস থাকা আবার এক মাস যাওয়া তাহলে বারো মাসের ভিতর ছয় মাস যদি এইখানে আসতে লাগে তাহলে প্রচার কী করে হবে প্রতিবার তোমাকে আসতে হবে না কিন্তু এখানে নিত্যানন্দ প্রভু তবুও মহাপ্রভুর আদেশকে লঙ্ঘন করে চলে আসতেন এটা অন্যায় না ভালো এটা প্রেমের লক্ষণ হ্যাঁ আদেশ লঙ্ঘন করেও তার সঙ্গ কামনায় তার কাছে ছুটে যায় এ হচ্ছে প্রেমের আধিক্য আর গদাধর দেখলেন স্বয়ং নিত্যানন্দ প্রভুকেই আদেশ করেছে বাংলায় ফিরে যেতে আমাকে যদি বলে দেয় কথা অনেকদিন আমার সঙ্গে আছো এখন বাংলায় যাও তাহলে আমি কি করব ওনার আদেশ পালন না করে কি করব এই জন্য মনে মনে প্ল্যান করলেন কি করে মহাপ্রভুর সঙ্গে থাকা যায় মহাপ্রভুর মা আদেশ করেছে নীলাচলে থাকতে মহাপ্রভু তাহলে নীলাচলে থাকবে আর আমি যদি মহাপ্রভুর সঙ্গে থাকবো তাহলে তো আনন্দ হবে তাড়িয়ে দিলে কি করে সেই জন্য একটা প্ল্যান করতে হবে যাতে আমাকে আর না তাড়ায় কী প্ল্যান করা যায় পি প্ল্যান করা যায় না আমি ক্ষেত্র সন্ন্যাস নেব একদিন মহাপ্রভুকে যে বলছেন প্রভু আমি না ক্ষেত্র সন্ন্যাস নিতে চাই ক্ষেত্র সন্ন্যাস জানো ক্ষেত্র সন্ন্যাসের নিয়ম এই শ্রীক্ষেত্র থেকে তুমি কখনো বাইরে যেতে পারবে না কারণ এটা ইচ্ছা কেন জানে মহাপ্রভু শ্রীক্ষেত্রেই থাকবেন আর আমি যদি শ্রীক্ষেত্রে বাইরে না যাওয়ার আমার বাইন্ড এসে যায় তাহলে তো আমি সবসময় মহাপ্রভুর সঙ্গই পাব বলছে না না আমি জানি আমি এই ক্ষেত্র সন্ন্যাসী নেব আপনি যদি আদেশ করেন বলছে নাও ক্ষেত্র সন্ন্যাসী ক্ষেত্রেই থাকেন আবার একদিন রাস পূর্ণিমা রাত্রে ভক্তদের নিয়ে রাসলীলার গান গাইছেন আর সমুদ্রের পাড়ে পাড়ে বিচরণ করছেন আর হঠাৎ দিকে দৌড়ে চলে গেছে যায় যে বালুকনা খুঁড়ছেন আর গদাধরকে বলছে গদাধর আমি যদি কিছু মহানিধি তোমাকে দিই তুমি নেবে বলছে প্রভু আপনি যা দেবেন আমি তাই নেব বালুকনা খুঁড়ে খুঁড়ে সুন্দর গোপীনাথ বিগ্রহ হরিব ওই যে টোটা গোপীনাথ যে বিগ্রহ ওই বিগ্রহ বলছে এ হচ্ছে গোপীনাথ তুমি নাও সেবা করো গদাধর তখন এই সেবা করতে লাগলেন গদাধর গোপীনাথের সেবা করছেন সাক্ষাৎ ভগবত জ্ঞানে ক্ষেত্র সন্ন্যাস নিয়েছেন মহাপ্রভু এদিকে দক্ষিণ ভারত থেকে ঘুরে এসেছেন এবার উনার ইচ্ছা যে আমি বৃন্দাবনে যাইনি প্রথমে যখন ঈশ্বরপুরী পাদের কাছে দীক্ষা গ্রহণ করেছি তখন আমি বৃন্দাবনে যেতে চাইছিলাম আকাশবাণী হলো যাবে না আবার যখন সন্ন্যাস গ্রহণ করে আমি বৃন্দাবনের দিকে ছুটছিলাম আর নিত্যানন্দ প্রভু আমাকে ভুলিয়ে ভালিয়ে বৃন্দাবনে যেতে দিলেন না নিয়ে আসলেন শান্তিপুরে আর এসে মা আদেশ করলেন নীলা চলে থাকতে কিন্তু আমার তো খুব ইচ্ছা বৃন্দাবনে যাব পুরো না থাকলে একটু দর্শন করতে তো যাবো তাই ভক্তদের বলেন ভক্তগণ আমি বৃন্দাবনে যাব যাওয়ার পথে আমি দুই মাকে দেখব এক মা আমার সচি আর দ্বিতীয় মা আমার গঙ্গা মাতা এক মা দ্বিতীয় মা গঙ্গা মাতা এই দুই মাকে দেখে আমি এই পথ বাংলা হয়ে আমি বৃন্দাবনে যাব গদাধরে এসে বলেন প্রভু আমি সঙ্গে যাব মহাপ্রভুলের কি গদাধর তুমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছো শ্রীক্ষেত্র থেকে এক পাও বাইরে যাবে না তুমি আমার সঙ্গে কেন যাব বলে আমার ক্ষেত্র আমার সব ভঙ্গ হয়ে যাক আমি আপনার সঙ্গ না বলছে তুমি যে গোপীনাথের সেবা নিয়েছ যে আপনার চরণ দর্শন করলে আমার কোটি গোপীনাথের সেবা হয়ে যাবে না গদা ধর তোমাকে নেব না তোমার গোপীনাথের সেবা ক্ষেত্র সন্ন্যাস আমি ভাঙতে চাই না খবরদার আমার সঙ্গে যাবে না এবার গদাধর বলছে প্রভু আপনার সঙ্গেই যাব না কিন্তু আমি যাব আমি শচী মাতাকে দেখতে যাব আমাকে কেন অধা দেবেন আপনার সঙ্গেও যাব না মহাপ্রভু যাচ্ছে একটা রাস্তা দিয়ে আর একটা রাস্তা প্যারালালে গদাধর যাচ্ছে কিন্তু ক্ষেত্র থেকে বাইরেও বের হয়ে গেছেন এবার যখন মহানদীর বাংলায় আসার পথে মহানদী পড়েছে মহানদীর পাড়ে যখন এসেছে বা প্রভু বললেন আরে গদাধরকে ডাকো এটা ক্ষেত্র থেকে অলরেডি বাইরে হয়ে এসছে গোপীনাথের সেবা ছেড়ে দিয়েছে ডাকো আমার কাছে গদাধরকে ডেকেছে বলছে গদাধর আমার দিব্যি আর এক পাও এগোবে না তুমি যেখান থেকে আবার শ্রী ফিরে চাও তাই বলে হাত ধরে দিকে ঠেলে দিয়েছে আর মহাপ্রভু ভক্তদের নিয়ে নৌকায় পট করে উঠে গেছে নৌকালাকে বলেছে ছেড়ে দাও গদাধরকে নেবে না আর গদাধর একদম সার্বৌম ভট্টাচার্যের কোলে মূর্ছিত হয়ে পড়ে গেছে সারমী ভট্টাচার্য বললেন মহাপ্রভু এইরকম কখনো কঠোর কখনও কমলের মতো পুষ্পের মতো নরম চলো চলো গদাধর কিছু করার নেই ফিরে গেলেন মহাপ্রভু বাংলায় গেলেন বিভিন্ন জায়গায় ঘুরে কানা নাটশালা থেকে ফিরে আবার আসলেন বৃন্দাবনে যাওয়া হলো না আর যখন নীলাচলে তাড়াতাড়ি ফিরে এসেছেন সব ভক্তরা এসেছেন এখন মহাপ্রভু বাংলা ভ্রমণের কথা বলছেন বলতে বলতে বলছেন এবার আমার বৃন্দাবনে যাওয়া হলো না তার কারণ কি জানো এই গদাধর গদাধরের মনে কষ্ট দিয়ে আমি গিয়েছি এই জন্য আমার এবার বৃন্দাবনে যাওয়া হলো না মহাপ্রভু চরণে পড়ে গদাধর বলছেন প্রভু আপনি স্বতন্ত্র আপনি যা করে সেটাই এভাবে গদাধর আছেন একবার নিত্যানন্দ প্রভু বাংলা থেকে এক মন চার চাল মানে চল্লিশ শের সের প্রায় চাল সরু চাল নিয়ে এসেছেন আর সুন্দর বস্ত্র নিয়ে এসেছেন গোপীনাথেরকে বলেন এই বস্ত্র গোপীনাথকে পরাও আর এই চাল গোপীনাথ জন্য রান্না করো তখন গদাধর সেই সরু চাল রান্না করলেন সেই বনের আব শাক তার ভিতরে দিলেন তেঁতুলের পাতা আর সমুদ্রের জল তাই দিয়ে রান্না করলেন আর রান্না করে নিত্যানন্দ প্রভুকে যখন গদাধর গোপীনাথকে তো ভোগ লাগালেন তারপরে গদাধর যখন নিত্যানন্দ প্রভুকে বসিয়েছেন প্রসাদ পাওয়ার জন্য ঠিক তখনই মহাপ্রভু গম্ভীরা থেকে এসে হরিবল কি গদাধর নিত্যানন্দ প্রভুর আনা চাল গোপীনাথের প্রসাদ কি আমার কি ভাগ নেই না না প্রভু প্রভু আপনিও বসুন আপনি প্রসাদ পান দুই প্রভুকে প্রসাদ পাওয়ালেন গদাধর পেলেন তেইভাবে গদাধর সারা জীবন গোপীনাথের সেবা করেছেন এবং মহাপ্রভু চলে যাওয়ার বেশি দিন দেরি নয় প্রায় এক বছর পরেই গদাধরও দেহ রেখেছেন মহাপ্রভুর এক বছরের মনে হয় ছোটো ছিলেন আর প্রায় এক বছর পরে দেহ রেখেছে প্রায় একই বয়সে মহাপ্রভু দেহ রেখেছেন তাহলে আটচল্লিশ বছর বয়স আর সেই সময় আটচল্লিশ উনপঞ্চাশ বছর বয়সে কেউ বুড়ো হয়ে যায় না কেউ মাজা কুজো হয়ে যায় না আটচল্লিশ বছরে সাধারণত ব অনেক বয়স হলে তাই তখন গদাধর গোপীনাথের সেবা করেছেন এবং মামু ঠাকুর সবাই যাকে মামা মামা বলতেন চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে মামা হতো তাই অন্য ভক্তরা তাকে মামু বলতেন মামু ঠাকুর পরবর্তীকালে গদাধরের সেবা করেছেন সেই জন্য কথা আছে গৌরঙ্গপ্রেম মহারাজও সিদ্ধান্ত করেন বৈষ্ণব অভিধান থেকে রেফারেন্স দিয়ে বলেন অনেকে বলে গদাধরের সময় গোপীনাথ বসে গেছেন তা নয় গদাধরের পরে যখন মামু ঠাকুর সেবা করছিলেন তখন হয়তো এই ঘটনা হতে পারে তেভাবে গদাধর সারা জীবন গোপীনাথের সেবা করেছেন একবার শ্রীনিবাস আচার্য এসছিলেন এসছেন জাজিগ্রাম থেকে এসেছেন আর এসেছেন পুরী ধামে মহাপ্রভুকে দর্শন করবেন তখন শুনলেন মহাপ্রভু অপ্রকট হয়ে গেছে খুব কান্নাকাটি করলেন মহাপ্রভু দর্শন পেলাম না তখন শুনলেন গদাধর এখনো আছে তাই উনি গদাধরের কাছে আসলেন এই টোটা গোপীনাথে গদাধরের কাছে প্রণাম করলেন আর বলেন প্রভু আপনি মহাপ্রভুকে ভাগবত কথা শোনাতেন আপনি দয়া করে আমাকে একটু ভাগবত কথা শোনান কে বললেন শ্রীনিবাস আচার্য কাকে বললেন গদাধরকে গদাধর বললেন প্রভু গদাধর বললেন শ্রীনিবাস আমার কাছে তো ভাগবত নেই কারণ যে ভাগবত আমি পড়তাম মহাপ্রভুকে পড়ে পড়ে শোনাতাম ওই চোখের জল পড়ে পড়ে ভাগবতের সব অক্ষর অস্পষ্ট হয়ে গেছে ভাগবত আর পড়ার মতন নেই তুমি একটা কাজ করো বাংলায় যাও আবার একটা ভাগবত নূতন করে লিখে নিয়ে আসো তাহলে তোমাকে আমি ভাগবত শোনাব তখন তো প্রেস ছিল না বই ছাপা হয়ে হয়ে গুদাম ভর্তি হয়ে থাকতো না বই পড়তে গেলে কপি রাই যে কপি করে দেখে দেখে লেখে এরকম রাইটার তাদের কাছে দিতে হতো তাও আর নতুন করে একটা ভাগবত লিখে দিত তারপরে পড়তে হতো কিন্তু এখন আপনি টাকা দিলেই ভাগবত পেয়ে যাবেন তখন এই সুযোগ ছিল না ছিল প্রভুপাদের অসীম কৃপায় আমরা সহজে টাকা দিলে সব কিছু পাওয়া যায় না কিন্তু প্রভুপাদের কৃপায় টাকা দিলে ভাগবত পাওয়া যাচ্ছে অসীম কৃপা আমাদের প্রতি গদাধর আবার ছুটতে ছুটতে বাংলায় আসলেন বাংলায় এসে লেখককে দিয়ে আবার ভাগবত লিখালেন সেই ভাগবত নিয়ে আবার বয়ে বয়ে আবার ধামে গেলেন ততক্ষণ গদাধর অপ্রকট হয়ে গেছে শ্রবণ করা হলো না তাই এখন আমাদের সৌভাগ্য আমরা ভাগবত ঘরে রাখতে পারি ভাগবত শ্রবণ করতে পারি ভক্ত সঙ্গে সাধুর সঙ্গে ভাগবত কথা আমরা আলোচনা করার সুযোগ পেতে পারি এটা আমাদের জন্য সৌভাগ্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে রাবীর বাপ প্রভু গদা ধরে রাবীর বাপ তিথি ওনার কাছে আমরা প্রার্থনা করব। যে আমরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি গৌরাঙ্গ ভক্তি লাভ করতে পারি হরে কৃষ্ণ তা আমি এখানে রাখবো একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে গুরু মহারাজ ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি খুবই অসুস্থ এবং খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন এই জন্য সব ভক্তদের অনুরোধ করা হচ্ছে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন বিশেষ কীর্তন জপ ভগবানের জন্য করবেন কি হয়েছে সেটা তাহলে গুরু মহারাজের কল্যাণ হবে গুরু আরোগ্য হবে গুরুমাহাজ আর কি কল্যাণ গুরুমাজ আমাদের কল্যাণের জন্য তিনি এই জগতে আছেন তিনি যতদিন আমার জগতে থাকবেন আমাদের কল্যাণ হবে তাই আমরা গুরু মহারাজ যাতে এই জগতে বেশি দিন থাকেন সেই জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি দু চার মালা বেশি জপ করতে পারি সকালবেলায় প্রত্যেক দিন অন্তত নৃসিংহদেবের অষ্টোত্তর শত বলে নৃসিংহদেবের চরণে পুষ্প দিতে পারি বা তুলসী পাতা দিতে পারি এটা সব ভক্তরা করলে খুব ভালো অথবা সপ্তাহে যে নামহট্ট হয় সেই নামহটে সবাই একত্রিতভাবে হরিনাম করা যেতে পারে গুরুমজের ছবি রেখে অথবা একসঙ্গে চার করে জব করা যেতে পারে আধা ঘন্টা একসঙ্গে বসে গুরুমাজের জন্য এই চার মালা জব আমরা গুরুম্জের স্বাস্থ্যের জন্য আমরা উৎসর্গ করব এরকম করা যেতে পারে গতকাল একটা মিটিং হয়েছে গুরুম্জে যারা সিনিয়র শিষ্য তাদেরকে নিয়ে এখানে সেটা আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে যেখানে প্রচার করেন সেখানে যেন সবাইকে উৎসাহিত করা হয় গুরু মহারাজের জন্য বিশেষ প্রার্থনা নিবেদন করার জন্য ঠিক আছে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ অসংখ্য অসংখ্য ধন্যবাদ পূজ পেত্র প্রভুকে असंक अशंक धन